চিত্তচরণিতা ধরিত্রে মনক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। এখন আমি অর্থ ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর সবাই হাত তালে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে সাফল্য মণ্ডিত করি। পুনর্মেলনী 2011-এ সবার উদ্দেশ্যে বলছি, আজকে এই অনুষ্ঠানটি লাইভ ডিসকাস করা হচ্ছে। এ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান নিয়োজিত আছে comjagat.com। অনুষ্ঠানের এই পর্যায়ে আছে প্রেস প্রদান পর্ব। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপিকে প্রেস প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। এখন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনকে প্রেস প্রদান করবেন অর্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন। এবার আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ বন বিভাগের মাননীয় প্রধান বন সংরক্ষক জনাব ইশতিয়াক উদ্দিন আহমদকে প্রেস প্রদান করতে আসছেন ইনস্টিটিউটের শিক্ষিকা জরিন আক্তার। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মাননীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমানকে প্রেস প্রদান করবেন ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন। অতঃপর আমাদের বিশেষ অতিথি আরণ্যক ফাউন্ডেশন ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন এর নির্বাহী পরিচালক জনাব ফরিদুদ্দিন আহমদকে প্রেস প্রদান করবেন ইনস্টিটিউটের শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর। শেষ হলো প্রেস প্রদান পর্ব। এবার বিশেষ অতিথিদের ভাষণ পর্ব। বক্তব্য রাখতে আসছেন আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ বন বিভাগের মাননীয় প্রধান বন সংরক্ষক জনাব ইশতিয়াক উদ্দিন আহমদ। Institute of Forestry and Environmental Sciences, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
গ্রাজুয়েটদের পুনর্মিলনী এই আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ যারা এখন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাপাসিটিতে অধিষ্ঠিত আছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আজকের অনুষ্ঠানে বিশেষভাবে যিনি উপস্থিত আছেন এবং যিনি চট্টগ্রামেরই কৃতি সন্তান, এই বিশ্ববিদ্যালয়ে যিনি একদিন মাঠ কাঁপানো ছাত্রনেতাও ছিলেন আমরা শুনেছি, তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ডক্টর হাসান মাহমুদ এমপি। আমি প্রথম এই বিশ্ববিদ্যালয়ে আসি চাকরিতে যোগদানের পর এবং ফরেস্ট্রি সায়েন্সেস এই ফ্যাকাল্টিতে, তখন যারা এখানে ছিলেন তারা আমাকে সুযোগ দিয়েছিলেন কিছুটা শিক্ষকতা করার জন্য, তখন কিন্তু আমি চাকরিতে ঢুকে গেছি এবং এক পর্যায়ে আমি আমার অভিপ্রায় ব্যক্ত করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি সায়েন্সের শিক্ষক হওয়া যায় কিনা। যাই হোক, সেটি কোনোভাবে সম্ভব হয়নি, বিধায় আমাকে চাকরিতে কন্টিনিউ করতে হয়েছে। আমি সেদিন এরিয়াল ফটো, রিমোট সেন্সিং এবং ফরেস্ট ইনভেন্ট্রির কিছু কিছু বিষয়ে লেকচার দিতে এসেছিলাম। আজকে আপনারা বলেছেন এই ফরেস্ট্রি গ্রাজুয়েট বিভিন্ন জায়গায় অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন, সফলতার স্বাক্ষর রেখেছেন। এটি সম্ভব হয়েছে যেহেতু এই বিশ্ববিদ্যালয় এক যে গ্রাজুয়েট তৈরি করে তা অত্যন্ত মানসম্পন্ন এবং তাদের বেসিক যদি সুদৃঢ় হয় সে যেখানেই তাকে দেওয়া হোক না কেন সে তার প্রতিভার স্বাক্ষর রাখতেই পারবে। আজকে বিশ্বে বন ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হয়েছে। আগের সেই ট্রেডিশনাল বন ব্যবস্থাপনার যে ধারা, চিন্তাধারা এবং ধারাবাহিকতা ছিল তার পরিবর্তন এসছে আমূলভাবে। কনজারভেশন অ্যাসপেক্টকে এখন অধিকভাবে মূল্যায়ন করা হয় এবং আজকে সব জায়গায় কমিউনিটিকে ইনভলভ না করে, সম্পৃক্ত না করে বন ব্যবস্থাপনার কথা চিন্তাই করা যায় না। বাংলাদেশে বন ব্যবস্থাপনায়ও সেইভাবে এসেছে আমূল পরিবর্তন। আপনারা শুনে থাকবেন আমরা সোশ্যাল ফরেস্ট্রিতে বেশ সম্ভাবনাময় সাফল্য দেখিয়েছি, কোস্টাল ফরেস্টে অনেক সফলতা এসেছে, এগুলি সম্ভব হয়েছে আমরা একযোগে কাজ করার ফলে। আমাদের আরো অনেক সম্ভাবনা আছে এই একসাথে কাজ করার জন্য। একসাথে কাজ করলে পরে যে সচেতনতা এখনো অনেক পিছনে আছে, আমরা সেই সচেতনতাকে আরো অনেকভাবে বৃদ্ধি করতে হবে। আপনারা হয়তো জেনে থাকবেন ট্রপিক্যাল ফরেস্ট সহ বিশেষ করে ট্রপিক্যাল ফরেস্ট প্রতি ঘন্টায় ফুটবল মাঠের সমান একটি করে ট্রপিক্যাল ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কনজারভেটিভ ওয়েতে এক ঘন্টা বললাম, আমার মনে হয় এটি আরো কম, অনেকে বলে এটা কয়েক মিনিটে একটি ফুটবল সমান মাঠের সমান ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা অনেকে অনেক কথা বলি, অনেক উপস্থাপন করি, কিন্তু গবেষণা ছাড়া, গবেষণালব্ধ ফলাফল ছাড়া কোনো ধরনের উপাত্ত তথ্য সহজে সবার কাছে গৃহীত হয় না। অতএব গবেষণা করার, এই বিশ্ববিদ্যালয়ে বেশ গবেষণা করার অনেক স্কোপ এখনো আছে। আজকে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা আশা করছি ফরেস্ট্রির যে ব্যবস্থাপনা তার মধ্যেও পরিবর্তন আসছে, সিজনাল ইম্প্যাক্ট আসতে পারে, সিড ম্যাচুরিটির সময় পরিবর্তন হতে পারে এবং সেই সাথে যে ব্যবস্থাপনার যে আঙ্গিকগুলি আছে, যে পদক্ষেপগুলি আছে সেগুলিও পরিবর্তন হতে পারে। অতএব সেখানেও গবেষণার প্রচুর ক্ষেত্র রয়েছে, প্রচুর সম্ভাবনা রয়েছে।
তত্ত্ব এবং ব্যবহারিকের একটা সমন্বয় থাকা প্রয়োজন। এবং আমি মনে করি তত্ত্ব এবং ব্যবহারিকের যদি সমন্বয় হয় তাহলে আমরা আরো অনেক দিক উন্মোচন করতে পারব। সেটি হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন এবং যারা শিক্ষকতা করে এখানে লেকচার দিচ্ছেন, আপনাদেরই অনেক গ্রাজুয়েট আমাদের মাঠে কাজ করছে, তাদের সাথে সম্পৃক্ত হলে তাদের কাছে যে সমস্যা আছে সেই সমস্যাগুলি জানুন এবং সেই সমস্যাগুলি জানলে তত্ত্বে সেটি আরো ভালো করে সেটি উপলব্ধি করা সম্ভব হবে। বন বিভাগ বা এই সেক্টর আসলে একটি অবহেলিত সেক্টর হিসেবে ছিল দীর্ঘদিন। আমরা গাছের বাণিজ্যিক মূল্যটাকে দেখি প্রধান করে, কিন্তু এর যে একটা ইকোলজিক্যাল ভ্যালু গ্রিন অ্যাকাউন্টিং সেটি আজ পর্যন্ত কনসিডার করা হয় না। এবং হয় না বলে যে আমাদের সরকারের পক্ষ থেকে যে অ্যালোকেশন থাকা দরকার সেটিও প্রপারলি আসে না। আমার মনে হয় আপনারা আরেকটি পদক্ষেপ নিতে পারেন এবং আপনারা যদি এই গ্রিন অ্যাকাউন্টিং এর মাধ্যমে বনের যে মূল্য সেটি যদি তুলে ধরতে পারেন, আমার মনে হয় সেটি যারা সরকারের পলিসি লেভেলে আছেন, পলিসি মেকার যারা, তাদের কাছে এটা আরো গ্রহণীয় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বনের বিষয়ে অত্যন্ত সহমর্মিতা দেখিয়েছেন, তিনি অত্যন্ত সংবেদনশীল বলা যায় এ ব্যাপারে। তার নির্দেশনায় আমরা অনেক কাজ করার চেষ্টা করছি, অনেক কাজ হাতে নিয়েছি তারই নির্দেশনায়। আমাদের মাননীয় মন্ত্রী তাকে নতুন করে কিছু বলার নেই, তিনি গত দু বছরে বনের যে সমস্ত কাজ দেখিয়েছেন এবং তা করেছেন তা যুগান্তকারী। যে কাজগুলি আমরা গত কয়েক দশকে করতে পারিনি সেই কাজগুলি গত দু বছরে আমরা সম্পাদন করে এই বন সেক্টরকে একটি অবহেলিত পর্যায় থেকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা গ্রহণ করেছি। ইতিমধ্যেই বেশ কিছু আইন প্রবর্তন হয়েছে, বিধি সংস্কার করা হয়েছে। আপনারা আরো জানবেন যে বন্যপ্রাণী আঘাত করলে বা বন্যপ্রাণীর দ্বারা আহত হলে যেখানে কোনো ক্ষতিপূরণের বিষয় ছিল না সেটিও আমাদের মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়ে সেটিও অনুমোদন করেছেন। এভাবে আপনারা আরো জানেন, অনেকে জেনেছেন, অনেকে হয়তো না জেনে থাকলেও জানবেন যে বিগত জলবায়ু সম্মেলনগুলিতে বিগত দুটি বিশেষ করে জলবায়ু সম্মেলন কোপেনহেগেন এবং ক্যানকানে যেটা হয়েছে, এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশ এখন বিশ্ব নেতৃত্বে আছে। বিশেষ করে গরিব দেশগুলো এবং যে সমস্ত ভালনারেবল কান্ট্রিজগুলো আছে তার মধ্যে সেই দেশগুলোর নেগোসিয়েশনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ এবং তার পুরোধায় রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, ছাত্ররা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করে। আপনারা হয়তো জানেন সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে একটি বিশেষ অবস্থানে আছে, এটির জন্য অনেক উদ্যোগ, অনেক পরিশ্রম, অনেক ভোট প্রয়োজন। আমরা আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে এর নেতৃত্ব দিবে, যেখানে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও সম্পৃক্ত করে সুন্দরবনকে ভোট দিয়ে প্রথম স্থানে নিয়ে আসতে পারি এই প্রচেষ্টা গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মাননীয় প্রধান অতিথিকে আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।